নিউজ টিভির আজকের খবরে থাকছে আহমেদ শরীফ কি পঁয়ত্রিশ লাখ টাকা অনুদান নেওয়ার যোগ্য সমালোচনার জোর ফেসবুকে জেল থেকে বেরিয়ে এবার উপনির্বাচনে প্রার্থী হতে চান হিরো আলম এবার ফেরদুসের সমালোচনায় নরেন্দ্র মোদী খালদা জিয়ার ও সংসদে যাওয়া নিয়ে সাই কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগারো হাজার বোল্টের বিদ্যুতের খুঁটি ভেতরে রেখে ভবন নির্মাণ করা হয়েছে বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফেসবুকে এখন ভাইরাল যে চলচ্চিত্র ব্যক্তিত্বের নাম তিনি হচ্ছেন ঢাকায় ছবির জনপ্রিয় হলনায়ক আহমেদ শরীফ মূলত সমালোচিত ও তিরস্কৃত হচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় গত আঠারোই এপ্রিল গণমাধ্যমে আহমেদ শরীফের একটি খবর প্রকাশিত পরেই তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন নেট জনতা সেদিন গণমাধ্যমে প্রকাশিত হয় আহমেদ শরীফ ও তার স্ত্রী চিকিৎসার জন্য পঁয়ত্রিশ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করেছেন আহমেদ শরীফের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে বাহ্যিকভাবে দেখতে সুস্থ এই অভিনেতা কোন অসুখের চিকিৎসায় এত বড় অনুদান পেলেন সে বিষয়ে গণমাধ্যমে আহমেদ শরীফ কিছু না জানানোয় বিতর্কে ফেটে পড়ে নেট জনতা এমন বিতর্কে আগুনে ঘি ডেড়ে দেন আহমেদ শরীফ নিজেই জানা গেছে অনুদান গ্রহণের দিনেই আহমেদ শরীফ একজন প্রযোজক পরিচালকের মেয়ের বিয়েতে স্ব হাজির হন এবং সেই জমকালো আয়োজন আনন্দের সঙ্গে উপভোগ করেন এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ও তার স্ত্রীর সুস্থতা বিষয়ে ওঠে নানা প্রশ্ন চিকিৎসার জন্য অনুদান নেওয়া ব্যক্তি কি করে এসব নিমন্ত্রণ অংশগ্রহণ করেন সে বিষয়ে বিতর্ক ওঠে ফেসবুকে আসলে তিনি অনুদান পাওয়ার যোগ্য কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন অনেকেই এ বিষয়ে তার মজবুত অর্থনৈতিক অবস্থান তুলে ধরেন কেউ কেউ এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে জানা হয় সিনেমার অভিনয় আহমেদ শরীফ অর্থের একক উৎস নয় তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডেনিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি উত্তরায় তার হাউজিং ব্যবসা আছে তাছাড়া বিজি এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান যে আহমেদ শরীফের বড় ভাই সে কথাও জানা অনেকের সম্প্রতি আহমেদ শরীফকে নিয়ে এসব বিতর্কের মাঝে যে কথাটি উঠে তা হলো বিভিন্ন সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন জাতির পিতাকে যিনি সম্মান দেখাতে পারে না তাকে কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান পাইয়ে দেওয়া হলো সে বিষয়ে হতাশ প্রকাশ করছেন কেউ 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 এ বিষয়ে আরেকটি তথ্য দিয়েছেন যে শুধু প্রধানমন্ত্রী অনুদানই নয় দু সালে গোপন সরকারি খরচে পবিত্র হজ পালন করেছেন আহমেদ শরীফ অথচ নিজ খরচায় হজে যাওয়ার পূর্ণ যোগ্যতাই তা রয়েছে এদিকে চেক জালিয়াতির একটি মামলায় তিন মাসের কারাদণ্ড হয়েছিল আহমেদ শরীফের সে খবরও এখন আলোচনায় গত বছরে তিনি এপ্রিল দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল সেখানে জানানো হয় দু সালের দুই এপ্রিল ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমাম আলী শেখ চেক জালিয়াতির মামলায় আহমেদ শরীফকে কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ সাতষট্টি হাজার টাকা জোরি মানা করেন খল অভিনেতা আহমেদ শরীফের এসব খল চরিত্রের অভিযোগে নে কি করে তিনি এত টাকা আর্থিক অনুদান পান সেই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রশ্নের ঝড় جنো আর থামছে না তবে এর পাশাপাশি অনেকেই আহমেদ শরীফকে অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রীর রাজনীতির বাইরে গিয়ে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা একজন অভিনেতার পাশে দাঁড়িয়েছেন এটাই একজন রাষ্ট্রপ্রধানের সর্বজনীনতা মানবতাবতার পরিচয় বলে অভিমত দিচ্ছেন দেশের অপর জনতা প্রসঙ্গত আহমেদ শরীফ আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রের অভিনয় করেন তিনি তার উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছে অরুণোদয়ের অগ্নি সাক্ষী মোহর তিন কন্যা ও বন্দুক চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক টেলিফিল্ম নির্মাণ করেন দু সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ক্ষতিক বসন্ত জেল থেকে বেরিয়ে এবার উপনির্বাচনে প্রার্থী হতে চান হিরো আলম তেতাল্লিশ দিন কারাগার শেষে স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার জামিন পেয়েছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেতা হিরো আলম বৃহস্পতিবার দুপুরে বোগরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেন জামিনে বের হই নিজের ইচ্ছার কথা জানান হিরো আলম এবার উপনির্বাচনে প্রার্থী হতে চান তিনি গণমাধ্যমে তিনি বলেন সবকিছু ঠিক

আগে বাগে পরিষ্কার করে দেন আমি রাজনৈতিক মারপেচের শিকার স্ত্রীকে দুটো চর মারতেই এক মাসের আট দিন জেল হাজতে থাকতে হচ্ছে আমাকে এ দেশে এমন ঘটনা বিরল এমন প্রতি পরিবারেই ঘটে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা বানোয়াট মামলায় কারাভোগ করেছেন বলে দাবি করেন হিরো আলম তাকে নিয়ে কেন এমন রাজনৈতিক ষড়যন্ত্র চলছে প্রশ্নে তিনি জানান আমি বগুড়া চার আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম এটিকে কেন্দ্র করেই রাজনীতি এই তেতাল্লিশ দিন জেল হাজতে কেমন ছিলেন হিরো আলম যাবে তিনি বলেন আমাকে দাগি আসামিদের সেলে রাখা হয়েছিল তবে সন্ধ্যার পর একাকৃত্ব কাটাতে দুইটি গান লিখেছেন বলে জানান তিনি ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বেশ সমালোচিত ডাকার ছবির চিত্রনায়ক ফেরদোস এ বিষয়ে ভারতের কালো তালিকাভুক্ত হয়ে ভিসা বাতিল করা হয় তাকে গ্রেপ্তারের দাবিও জানায় বিজেপির নেতাকর্মীরা পরে ষোলোই এপ্রিল রাতেই ঢাকা ফিরতে হয় তাকে এবার ভারতের নির্বাচনে বিদেশি নাগরিক হিসেবে তৃণমূল নির্বাচনী প্রচারে ফেরদুসের অংশগ্রহণ বিষয়ে সমালোচনা করলেন খোদ বিজেপির প্রধান নরেন্দ্র মোদী শনিবার সকালে পশ্চিমবঙ্গের বুনপুর নির্বাচন সভায় মোদী বলেন বিদেশিদের নিয়ে এসে নির্বাচনী প্রচার চালিয়েছেন তৃণমূল এই ঘটনা থেকেই পরিষ্কার হয়েছে যে তৃণমূলের অবস্থা কতটা খারাপ ভোট ব্যাংক বাড়াতে মমতা ব্যানার্জি যে কোনো কাজ করতে পারেন মন্তব্য করে মোদী বলেন বিদেশিদের নিয়ে এসে নির্বাচনী প্রচার চালানো ভারতের ইতিহাসে নজির ছিল না এটা কখনই মেনে নেওয়া যায় না তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়েও করা সমালোচনা করেন মোদী তিনি বলেন পিসি বাইপো মিলে বাংলার সর্বনাশ করছেন নরেন্দ্র মোদী বাংলায় উচ্চারণ করেন সারা দেশ জানে পশ্চিমবঙ্গে নতুন কিছু হতে চলছে তাহলে এখানে এবার বিজেপির সমর্থকে টেউ বইছে এই সময় সবাই আগত জনগণকে দেখিয়ে বলেন বিজেপির জনসমর্থন দেখে দিদির ঘুমে স্পিড বেকার পড়ে গিয়েছে এই বৈশাখে তীব্র দাবদাহর উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই সভায় এসেছেন বিজেপির প্রচারে মানুষ অংশগ্রহণ নিচ্ছেন দ্বিতীয় দফায় ভোটে পশ্চিমবঙ্গের মানুষেরা এবার বিজেপি কেই ভোট দেবে বলে মনে করেন মোদী প্রসঙ্গত গত চোদ্দই এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কান হাইলাল আগরওয়ালার নির্বাচনী প্রচারে অংশ নেন ফেরদোস এরপর এ নিয়ে ভারতের রাজনীতি মাঠে চলে তুমুল বিতর্ক ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি দেশটির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ফেরদোসকে গ্রেফতারের দাবি জানায় তাকে ঘিরে নানান নাটকীয় চলতে থাকে এরপর দেশে ফিরে আসেন ফেডরোস ভুল করেছেন স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান তিনি আবেগ তাড়িত হয়ে ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে জানান তিনি তবু দেশের রাজনৈতিক মহলে ও সোশ্যাল মিডিয়ায় নানানভাবে তিরস্কৃত হচ্ছেন ফেরদোস বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার পেরোলে মুক্তি এবং দলের নির্বাচিত এমপিদের শপথ না নেওয়ার বিষয়ে সর্বাত্মক নিয়েছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা তারা এই বিষয়ে মীমাংসিত ইস্যু মনে করে জাতীয় সংসদে না যাওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন এছাড়া খালদা জিয়ার মুক্তির জন্য পেরোলে আবেদন না করে জামিনের জন্য আইনি লড়াইকে আরও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা কেউ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিলে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন স্থায়ী কমিটির একাধিক সদস্য লন্ডন থেকে স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত হয়ে এতে একমত পোষণ করেন গতকাল রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে সাতটার থেকে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য এসব তথ্য জানায় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন বৈঠকের বিষয়ে স্থায়ী কমিটির একজন নেতা জানান সম্প্রতি বিএনপির নির্বাচিত এমপিরা শপথ নিচ্ছেন এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কেপিতে সিনিয়র নেতাদের মতামত জানতে চান এ সময় উপস্থিত স্থায়ী কমিটির সবাইকে শপথ না নেওয়ার পক্ষে নিজেদের তুলে তাদের সবার মতামতের উপর করে শপথ না নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয় কেউ অংশ নিলে তার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত হয়। জানা গেছে বৈঠকে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েও আলোচনা হয় এ সময় হাসপাতালে তার চিকিৎসা কেমন চলছে তা তদারকি করারও সিদ্ধান্ত হয় এছাড়া বৈঠকে কারাবন্দি বেগম খাল্লা জিয়ার মামলার গতিবিধি নিয়ে বৈঠকে আলোচনা হয় খাল্লাদ জিয়ার মুক্ত জন্য আইনি লড়াইকে আরো জোরদার ও সমন্বিত করার সিদ্ধান্ত হয় মামলা পরিচালনার জন্য সিনিয়র আইনজীবীদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয় বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালদা জিয়ার প্যারোলে যাওয়া না যাওয়া বিষয়ে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র উপদেষ্টা আসাদুজ্জামান রিপন তিনি বলেন আমরা বেগম খালদা জিয়াকে ভালোভাবে চিনি তার সাথে প্যারোলের কোনো সম্পর্ক নেই তিনি আপোষহীন নেত্রী জেলে বসে মরে যাবেন কিন্তু আপোষ করে প্যারোলে মুক্ত হবেন না বাইশে এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বিএমপি চেয়ারপারসন বেগম খাল্লা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ও বর্তমান ছাত্রফোরামায়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে দেখা গেছে এগারো হাজার বিদ্যুতের খুঁটি ভেতরে রেখে ভবন নির্মাণ করা হয়েছে খুঁটির উপরের অংশের বৈদ্যুতিক মেন লাইন সহ ভবনের সম্প্রসারণ অংশের ভেতরে গেছে এমন ভবন নির্মাণের সময় ও পরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আশঙ্কা করছেন অনেকেই খোঁজ নিয়ে জানা গেছে চাঁদপুর শহরের প্রাণ কেন্দ্র শপথ চত্বর এলাকা থেকে গোয়াখোলা রাস্তায় ডোকার মুখেই পশ্চিম পাশে নির্মাণ করা হচ্ছে এই ভবনটি এই ভবনের মালিকানা রয়েছেন জাহাঙ্গীর ও এম এ হাসান লিটন নামের দুই ব্যক্তি এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান গায়ের জোরে বিশেষ রাজনৈতিক প্রভাব রয়েছে অন্য আরেক স্থানীয় বলেন নির্মাণের ঠিকাদারি এবং নির্মাণ এভাবে শ্রমিকরাও মৃত্যুর নিয়ে কাজ করতে অপরাগত প্রকাশ করেছেন এ বিষয়টি নিয়ে সমালোচনা চলছে এলাকায় তাদের কয়েকবার এভাবে ভবন নির্মাণ করতে নিষেধ করা হলেও তারা কারো কথাই কান দিচ্ছেন না এদিকে ইতিমধ্যে বিতর্কিত এই ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে বলে গণমান জানান ভবনের অংশীদার জাহাঙ্গীর হোসেন তিনি বলেন আমরা এখন কাজ বন্ধ রেখেছি কারণ নিরাপত্তার বিষয়ে আমরা বেশ অবগত কোনো দুর্ঘটনা ঘটে গেলে তো আমাদের বিপদ নাকি তবে ক্ষতিটা আমাদেরই হচ্ছে তাই বিষয়টি নিয়ে আমরা হতাশার মধ্যে আছি তবে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী চাঁদপুর আসলে ভবনটির ভিতরে ঢুকে যাওয়ার বৈদ্যুতিক খুঁটির বিষয়ে সমাধান হবে বলে জানান তিনি এ বিষয়ে চাঁদপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল হোসেন বলেন বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে আমরা নিয়ম মেনেই ভবন করার জন্য ভবন মালিক পক্ষকে নোটিশ দিয়েছি কিন্তু মালিক পক্ষ সেই নোটিশের প্রতি উত্তর এখনো দেননি আমাদের সঙ্গে মালিক পক্ষের কেউ দেখাও করতে আসেনি বা ফোনও করেনি এখনও ওই নোটিশে কী লেখা ছিল জানতে চাইলে তিনি বলেন নোটিশে আমরা বলেছি বিদ্যুতের খুঁটি থেকে কমপক্ষে এক ফুট বা নিরাপদ দূরত্ব রেখে ভবন করতে নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও মেয়র চাঁদপুর পৌরসভায় পাঠানো হয়েছে বলে জানান তিনি ভবন বাঙ্গা বা এর কাজ বন্ধ রাখার ব্যাপারে আর কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এমন প্রশ্নে এস এম ইকবাল হোসেন বলেন বিষয়টি পৌরসভার দেখার কথা আমাদের তো ভবন বাঙ্গার ক্ষমতা নেই তিনি বলেন পৌর কর্তৃপক্ষ দেখবে কীভাবে এর প্ল্যান পাশ হলো বা কতটুকু জায়গা রাস্তার জন্য ছেড়ে দিয়ে বিল্ডিং করতে বলা হয়েছে সেখানে তবে তারা যদি বিদ্যুতের খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ভবন না করে অথবা নির্মিত ভবনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তখন আমরা মামলা করব শয়বরাতের রাত গড়িতে তখন রাত এগারোটা কোমরে আধুনিক বিদেশি পিস্তল সঙ্গে দুটি ম্যাগাজিন ও তাজাজ গুলি মসজিদে মুসল্লি সেজে কোনো একজনের জন্য অপেক্ষা করছিলেন শাহাবুদ্দিন মাহমুদ প্রকাশ শিব উদ্দেশ্য আগন্তকের কাছে অস্ত্র বিক্রি করা কিন্তু মুসল্লি সেজেও শেষ রক্ষা হল না এই অস্ত্র ব্যবসায়ী রোববার রাতে গোপন সংবাদদের ভিত্তিতেই হাটাজারি থানা পুলিশ পৌর এলাকার ফটিকা গ্রামের কামালপাড়ার বাইতুস সালাহ জামে মসজিদ থেকে শিবকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেফতার করে সোমবার তাকে আদালতে পাঠানো হয় শাহাবুদ্দিন মাহমুদ প্রকাশ শিপু পৌর এলাকার পূর্ব আলমপুর গ্রামের আলী হোসেন মতাব্বরের বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে উপজেলা ভূমি অফিসের বিপরীতে ফজিয়া মেডিসিন হাউস নামে তার একটি গবাদি পশুর ঔষধের দোকান রয়েছে থানা পুলিশ সূত্র জানায় শিপুকে ধরতে উপজেলা পরিষদ গেট এলাকার অভিযান চালানো হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপু মুসুল্লিদের বেশে কামালপাড়ায় সালা জামে মসজিদে প্রবেশ করে তবুও তার শেষ রক্ষা হলো না মসজিদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এ ব্যাপারে হাটাচারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম এই প্রতিবেদকে জানান গোপন সংবাদের ভিত্তিতে একটি আধুনিক বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও তাজা সাত রাউন্ড গুলি সহ শাহাবুদ্দিন মাহমুদ শিফুকে ফটিকা গ্রামের কামালপাড়ার একটি মসজিদ থেকে গ্রেফতার করা হয় এই ঘটনায় হাটাজারি মডেল থানার এসআই আনিস আল মাহমুদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন মামলায় বাদী ও অভিযানের নেতৃত্ব থাকা এসআই আনিস আল মাহমুদ আমাদেরকে বলেন শাহাবুদ্দিন মাহমুদ প্রকাশ শিবু মূলত একজন অস্ত্র ব্যবসায়ী আটকের দিন রাতে সে পার্শ্ববর্তী উপজেলার রাউজান এক ব্যক্তির কাছে এই অস্ত্র বিক্রির উদ্দেশ্যে চট্ট গ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলা পরিষদ গেট এলাকার অপেক্ষমান ছিল সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে